মিশরের বাদশা, সে নিজেকে খোদাই দাবি করেছিল। এই মিশরের বাদশা নিজেকে খোদা দাবি করেছিল। মানুষের পরে মারপিট, অত্যাচার, নির্যাতন শেষ ছিল না। বাদশা লক্ষ্য ছিল আমাকে খোদা বলো, যদি খোদা না বলো তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। হত্যা করেছে যার জন্য লোকে তাকে খোদা বলেছে, কিন্তু কিছু মানুষ বললো না আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ খোদা না। বাদশা বলল তিন দিন সময় দিলাম, এই তিন দিনের মধ্যে যদি আমাকে খোদা না বলো তাহলে তোমাদেরকে ফাঁসি দেব, জবাই করে ছাড়ব। যারা মুমিন ছিল তারা চিন্তায় পড়ে গেল, কি করি, ইমান সব থেকে বড় সম্পদ, এই বিশ্বের বুকে আপনার কাছে আমার কাছে সব থেকে বড় সম্পদ কি, ইমান। হোয়াট ইজ দ্য নাইফ অফ দ্য ওয়ার্ল্ড, ইজ দ্যাট ম্যাটার অফ সব। দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়া একটা বাহানা। এর দাম যদি মশা ডেনার সমান হতো আল্লাহ বেঈমানকে রুজি দিতেন না, বলি সুবহানাল্লাহ। তাহলে সব থেকে মহামূল্যবান সম্পদ হলো ইমান, আল্লাহ। এটা যেন হারায় না, সব হারিয়ে যায় আপনার, এটা যেন হারায় না। এরা বলতে লাগলো মালিকা মায়া কি করি কি করি, ইমান হারাবো না জীবন যায় যা। কেউ কেউ বললো শোনো মিশরে থাকবো না, মিশরের বাদশা আমাদের অত্যাচার করে মারে, ও খোদা কোনো দিনই নয়, ওরে খোদা বললে ইমান থাকবে না, কি করি কি করি। কেউ কেউ বললো এই দেশেই থাকবো না, পরামর্শ হলো এ দেশে থাকবো না, জমি জায়গা ঘর বাড়ি থাকলে পড়ে যা বিক্রি করে পয়সা নিতে পারি নিব সঙ্গে, তাই হলো যা যা বিক্রি করে সঙ্গে নিতে পারে তাই নিল। তিন দিনের ভিতরে এই কাজ করলো তারা, মিশরে থাকবো না, সন্ধ্যার পরে চুপ করে বেরিয়ে গেল, হাই রে হাই থাকবো না মিশরে, মালিক গো আমাদের ঈমানকে রক্ষা করো। আল্লাহ বলেন উদুনাস্তাজিমলাকুম, আমার কাছে দোয়া করো, আস্তাজিম লাগুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। আল্লাহ বড় মহান, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সে দোয়াকে কবুল করেন। ওরা বলল মালিক গো থাকবো না আর এই দেশে, জমি জায়গা বাগান বাড়ি অট্টালিকার দরকার নাই, দরকারই মানে যা যা পারে অল্প বিস্তর, তাই টাকা পয়সা ব্যাগে করে নিয়ে টান দিলেন। সন্ধ্যার পরে টান দিলেন, হাইরে দিন ছাড়লেন, যাবে রকিম নাম দেশে। ইমানের জন্য দেশ সাথে এ ভাই বন্ধুরা, সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন, এ দুনিয়ার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা চাঁদি মণিমুক্তা জমরু চরল সব সাইট আপনার ইমানের দাম বেশি।